নমস্কার বন্ধুরা, আরডিএসকে কুকিংয়ে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি বেগুনের একটি দারুণ রেসিপি। এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সঙ্গে অথবা রাতে গরম গরম রুটির সঙ্গে খেতে পারেন, খুবই অসাধারণ লাগে। যে কোনো মাছ মাংসের স্বাদকেও কিন্তু টেক্কা দেয় এই বেগুনের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে একে একে বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে আমি ভেজে নেব। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই হয়ে যাবে। তো বেগুনগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। সব বেগুন আমি তুলে নিয়েছি। এখন এই কড়াতে আবারও দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন, সামান্য একটু পাঁচ ফোড়ন, আর দেব চারটে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তিনটে এলাচ, তিনটে লবঙ্গ, তিনটে গোলমরিচ আর এক টুকরো দারচিনি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব কুচি করে কেটে রাখা টমেটো। পেঁয়াজের সাথে টমেটোটাকেও একটু ভেজে নেব। টমেটোটাকে একটু আমি ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এক চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে ও ধনে গুঁড়ো। সব মশলা দেওয়ার পরে পেঁয়াজ এবং টমেটোর সাথে মশলাগুলোকে আমি ভালো করে কষে নেব। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটা দেওয়ার পরে বেগুনটাকে আমি সব মশলার সঙ্গে একটু ভালো করে কষে নেব।
দেখুন বেগুনটাকে আমি ভালো করে মশলার সঙ্গে কষে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপ পরিমাণে জল ব্যবহার করছি, যেহেতু বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেশি পরিমাণে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট ঢাকা দেওয়ার পরেই হয়ে গেল আমাদের বেগুনের এই মজাদার রেসিপি। এবারে উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে একটু বেগুনের সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস একদম রেডি আমাদের আজকের রেসিপি, বেগুন মশলা কারি। তো দেখুন কতটা সুস্বাদু এবং লোভনীয় হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারাও এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।